আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফারজানা, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বাহাল বদরুল আলম সরকারি কলেজ। অগাস্টের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টে শহীদ হওয়া তার পরিবারবর্গকে। আমরা জানি বর্তমান সরকার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল পদক্ষেপ নিচ্ছেন সেই নৃশংস হত্যাকারীদের শাস্তি দেওয়ার, বাস্তবায়ন করার জন্য। এবং আমরা আশা করি খুব দ্রুতই বাংলার মাটিতে যেসব অপরাধীরা এখনও পলাতক আছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, তিনি একটি আদর্শ। সে আদর্শ নিয়ে আমরা একদিন আলোচনা করেছি অনার্স চতুর্থ বর্ষের ক্লাসে। আজ শুধু বলতে চাই বঙ্গবন্ধুর এই আদর্শকে ধরে রাখার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের সারথি আমাদের হতে হবে। বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলোতে আমাদের অংশগ্রহণ করতে হবে, সফলভাবে যাতে সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় সেদিকে আমাদের সচেষ্ট হতে হবে। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে এই কাজগুলো করতে পারি, খুব বেশি কিছু নয়। আমাদের যা যা দায়িত্ব তা সঠিকভাবে পালনের চেষ্টা করলেই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি উন্নত জাতিরূপে প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন আমাদের সবার স্বপ্ন। কে না চায় তার জাতিকে উন্নত দেখতে? আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের কিসের অভাব? বঙ্গবন্ধু বলেছেন, বাঙালি কোনো অংশে কম নয়, আমরা কোনো অংশে কম নেই। এই বিশ্বাস আমাদের মধ্যে আনতে হবে যে আত্মবিশ্বাসের সাথে বঙ্গবন্ধু কাজ করে গেছেন, স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার, সেই স্বপ্নকে তিনি বাস্তব রূপ দিতে পেরেছিলেন। একই আত্মবিশ্বাসের সাথে আমাদের এগিয়ে যেতে হবে, নিজের জীবনে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের চারপাশের পরিবেশ, সমস্ত কিছুকে সুন্দর করার দায়িত্ব আমাদের। কেউ সেটা আমাদেরকে করে দিতে পারবে না। দেশকে যেভাবে আমরা নিজেরাই স্বাধীন করেছি, দেশকে সেভাবে আমরাই সুন্দর করে গড়ে তুলতে পারি। কারোর সাহায্য প্রয়োজন নেই, কারো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই। বঙ্গবন্ধু সেভাবেই চেয়েছিলেন বাংলাদেশকে নিরপেক্ষ রাষ্ট্ররূপে গড়ে তুলতে, কোনো ব্লকের অংশ হিসেবে নয়। আমরা দেখেছি বঙ্গবন্ধু যে পররাষ্ট্রনীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কেন? আমরা কারো একার বন্ধু হব না, আমরা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সাথেই নিজের নিজস্বতা বজায় রেখে একসাথে এগিয়ে চলতে চেয়েছি। বঙ্গবন্ধুর বাকি যে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো আমরা দেখতে পাই, সেখানে দেখি ধনী দরিদ্রের ব্যবধান কমানো, এটা অবশ্যই প্রত্যেক আদর্শ নাগরিকের কর্তব্য। ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পেলেই রাষ্ট্রের অবস্থা দুর্বল হয়ে পড়ে, সেই রাষ্ট্র সুন্দরভাবে চলতে পারে না। আমাদেরকেও সেই বিষয়ে সচেষ্ট হতে হবে, গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে নিজের প্রত্যেকটি ক্ষেত্রে, সেটা নিজের ঘর হোক, এলাকা হোক, রাজনীতি হোক, অফিস হোক, কর্মক্ষেত্র, সমস্ত জায়গায় গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে, পরমত সহিষ্ণু হতে হবে, সকলের মতামত শুনতে হবে, তারপর সেখানে দৃষ্টিপাত করে সকলের মধ্যে যেই মতটা অধিক গ্রহণযোগ্য সেটাকে গ্রহণ করে সেই সিদ্ধান্ত নিতে হবে। এককভাবে কোনো সিদ্ধান্ত কোথাও নিলে সেখানে গণতন্ত্র বজায় থাকে না। এইটা আমাদের ঘর থেকে বাহির সমস্ত জায়গায় চেষ্টা চালিয়ে যেতে হবে। ধর্মনিরপেক্ষতা, সেইটা শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্ব নয়, ধর্মনিরপেক্ষতা প্রত্যেক মানুষের নিজস্ব দায়িত্ব। যার যার ধর্ম সে পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। এইটা ব্যক্তিগতভাবেও আমাদের চর্চা করে যেতে হবে। আমাদের এলাকায় আমাদের প্রতিবেশী ভিন্ন ধর্মের হলে তার প্রতি আমরা বিরূপ আচরণ করব না, এটাই তো ধর্মনিরপেক্ষতা বা পরমত সহিষ্ণুতা। আমরা বঙ্গবন্ধুর এই আদর্শগুলোকে নিজের বুকে লালন করব, আদর্শ রাষ্ট্ররূপে নিজের দেশকে গড়ে তোলার চেষ্টা করব। এটাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, এটাই জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ। কাজে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক আদর্শ বা রাষ্ট্রীয় আদর্শ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র তথা সকলের জন্য নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা এবং ধর্মনিরপেক্ষতা, প্রত্যেকটি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে চর্চা করতে পারি এবং সেটা আমরা চর্চা করে যাব। বঙ্গবন্ধুর আদর্শকে আমরা কখনোই
ভুলে যাব না, মুছে যেতে দেব না। আর আমার একান্তভাবে অনুরোধ থাকবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে প্রত্যেকেরই উচিত বঙ্গবন্ধুর লেখা বইগুলো পাঠ করা। এগুলো খুবই সহজলভ্য এবং এগুলো আমাদের সেমিনারেও আছে। তোমরা চাইলে সেমিনার যখন খুলবে কলেজে তোমরা এগুলো পাঠ করতে পারবে। এখন তো প্রত্যেকটা এলাকাতেই এই বইগুলো কেনা হয়, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার হিসাবে এই বইগুলো উপহার দেওয়া হয়। কাজেই তোমরা চাইলেই তোমাদের প্রতিবেশীদের কাছে বা তোমাদের এলাকার লাইব্রেরিতেও ওনার লেখা বই হয়তো খুঁজে পাবে, চাইলে কিনা পারে মানুষ। কাজেই আমার কথা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে আমাদের এই বইগুলো পাঠ করা কর্তব্যের মধ্যে পড়ে যায়। অন্য বিভাগের ছাত্রছাত্রীরা পড়বে জানার জন্য, বঙ্গবন্ধু আদর্শকে বোঝার জন্য, আর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা পড়বে এটা অবশ্য কর্তব্য হিসাবে। তোমরাও চেষ্টা করবে ওনার লেখা বইগুলো পড়তে। এগুলো কোনো এমন কোনো বই নয় যেটা পড়ে ডিকশনারি নিয়ে বসতে হয়, খুব ভাবনা চিন্তার বিষয় এগুলো কিছুই নয়। ওনার খুব সহজ সরল ভাষায় ওনার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা সেগুলো উনি লিখেছেন, এবং এইগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে একটি রাষ্ট্রের জন্য একজন মানুষ কিভাবে নিবেদিত প্রাণ হয়ে ওঠে, কিভাবে ধীরে ধীরে তিনি তার জীবনের এই সংগ্রামের পথগুলো পাড়ি করেছেন, কিভাবে অন্য রাষ্ট্রের আদর্শ ব্যবস্থা বা যে ব্যবস্থাটা দেখে তার ভালো লেগেছে সেটা তিনি নিজের রাষ্ট্রে ইমপ্লিমেন্ট করার কথা ভেবেছেন। এগুলো সবই ওনার ভাবনা চিন্তা এবং একটি সহজ সরল মনের মানুষের পরিচয় বোঝার জন্য তোমাদের পড়া উচিত। অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদেরকে আমি পড়াচ্ছিলাম ম্যাকিয়াভেলি পড়াচ্ছিলাম। ম্যাকিয়াভেলির যে শাসকের যে গুণ থাকার কথা ছিল সেটা আমরা গতদিন আলোচনা করেছি। শাসককে হতে হবে শিয়ালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী ও বলবান। আজকে আমরা ম্যাকিয়াভেলির যে রাষ্ট্রচিন্তা পদ্ধতি সেটা সম্পর্কে জানব। ম্যাকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলার পিছনে মূল কারণই হচ্ছে তার আধুনিক চিন্তাধারা, তার চিন্তা পদ্ধতির আধুনিকতা। 1498 ফ্লোরেন্সে যখন ম্যাকিয়াভেলি জন্মগ্রহণ করেন তখন ইটালিতে অনেকগুলো ছোট ছোট রাজ্য ছিল, এবং তিনি সেই সময়ে তার পারিবারিক কারণে উচ্চশিক্ষা লাভ করতে সক্ষম হন এবং ফ্লোরেন্সের যে রাজপরিবার তার সাথে নিবিড়ভাবে কাজ করার এবং উচ্চ পদে কাজ করার সুযোগ লাভ করেন। কিন্তু যখন পট পরিবর্তন হয়, একজন রাজাকে ক্ষমতা থেকে হুটিয়ে আরেকজন রাজা আরোহণ করেন, তখন রাজার কাছের লোক হিসাবে ম্যাকিয়াভেলিকেও জেলে যেতে হয়, এবং সেই সময় ম্যাকিয়াভেলি জেলে বসে তার যে বইগুলো সেগুলো রচনা করেন। দ্য প্রিন্স, জেল থেকে বের হয়ে আসার জন্য তৎকালীন যে শাসক তার পুত্রকে লক্ষ্য করে তিনি এই বইটি রচনা করেন। তিনি চেয়েছিলেন শাসকের মন জয় করতে, কিন্তু তার পাশাপাশি তার যেই মুক্ত চিন্তাভাবনাগুলো সে প্রিন্সে প্রকাশ পেয়েছে। আমরা দেখি যে তার রাজনৈতিক চিন্তা বা তার গবেষণা পদ্ধতি সেটি কী ছিল। প্রথমেই দেখি সেটি ছিল ঐতিহাসিক পদ্ধতি। ইতিহাস ছাড়া ভবিষ্যতের বা বর্তমানের কোনো ভিত্তি নেই, এটা ম্যাকিয়াভেলি স্বীকার করে গেছেন। তাই তিনি ইতিহাসকে পাঠ করেছেন, ইতিহাস জেনেছেন। ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য ইটালির অতীত জানা প্রয়োজন, সেটা অস্বীকার করার উপায় ছিল না। তিনি সেটা জানার চেষ্টা করেছেন এবং সেটা নিয়ে গবেষণা করেছেন। বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ, অবশ্যই ইতিহাস যাচাই বাছাই করে ইতিহাস নিয়ে তো পড়ে থাকলে হবে না, সেটাকে বাস্তবতার প্রেক্ষিতে এনে বর্তমান যে পরিস্থিতি সেটার সাথে যাচাই বাছাই করে একটি সিদ্ধান্তে আসতে হবে। ম্যাকিয়াভেলি তাই করার চেষ্টা করেছেন। তৎকালীন পরিস্থিতির সাথে অতীতের যে অবস্থা, অতীত থেকে এই অবস্থায় আসার পিছনে কারণ সব যাচাই বাছাই করে তিনি বর্তমান রাজাকে উপদেশ দিচ্ছিলেন। বৈজ্ঞানিক পদ্ধতি, অবশ্যই তিনি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেছেন, এখানে কোনো কল্পনার আশ্রয় তিনি নেননি। বাস্তবতা নিরিখে যাচাই বাছাই করে যথাসম্ভব বৈজ্ঞানিক উপায়ে যা সত্য সেটাই তিনি গ্রহণ করার চেষ্টা করেছেন। মৌলিক ঘটনাবলীর বিশ্লেষণ, তিনি কোনো কাল্পনিক ঘটনাবলীর বিশ্লেষণ করেননি। অতীতে কী হয়েছিল, হয়তো বা তা হয়েছিল, এটা নিয়ে বিশ্লেষণ করার কিছুই ছিল না। বর্তমান যে আমরা আধুনিকতা যাকে বলে থাকি, যে যাই বিশ্লেষণ করব একদম নতুন কিছু,
তিনি এমন কোনো কিছু বিশ্লেষণ করেননি যা আগেও 10 বার করে বিশ্লেষণ করা হয়েছে। তিনি সরকার কীভাবে শক্তিশালী টিকিয়ে রাখা যায়, শাসক কীভাবে শক্তিশালী করা যায়, রাষ্ট্রকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, জাতীয়তাবাদের কী ভূমিকা হতে পারে, এগুলো তিনি আলোচনা করেছেন, যা ইউরোপে আগে আমরা দেখিনি। ইউরোপের রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে সেইভাবে আলোচনা করা হয়নি। তিনি তাই মৌলিক ঘটনাবলী বিশ্লেষণ করার চেষ্টা করছেন অভিজ্ঞতা ও ইতিহাসের সমন্বয়। যদিও তিনি আমরা বলছি যে ঐতিহাসিক পদ্ধতি অবলম্বন করেছেন, ইতিহাসকে বিশ্লেষণ করেই বর্তমানে সিদ্ধান্ত এসেছেন, তারপরেও তিনি শুধুমাত্র ইতিহাস নিয়ে পড়ে থাকেননি। এই জন্যই বলা হচ্ছে যে সেটি সম্পূর্ণরূপে ঐতিহাসিক পদ্ধতি নয়, এর সাথে অভিজ্ঞতা এবং ইতিহাসের একটি সমন্বয় ঘটানো হয়েছে। সরকারের ধরন, শাসকের প্রকৃতি, রাষ্ট্রীয় সংহতি রক্ষার উপায়সমূহ, এগুলোর যে সিদ্ধান্তে সেখানে পৌঁছতে তিনি শুধু ঐতিহাসিক ঘটনাবলি বিশ্লেষণ করেননি, তিনি নিজস্ব চিন্তাশক্তি দিয়ে যাচাই বাছাই করেছেন, যেটা আমরা আগেও বলেছি, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করেছেন, মৌলিক ঘটনাবলি বিশ্লেষণ করেছেন, অভিজ্ঞতা নিয়ে তিনি যে উচ্চ পদে ছিলেন তৎকালীন ইটালির বিভিন্ন অঞ্চল তিনি ভ্রমণ করেছেন, কূটনৈতিক কার্যাবলী তিনি করেছেন, সেইটার অভিজ্ঞতার ভিত্তিতে ম্যাকিয়াভেলি সিদ্ধান্তে এসেছেন যে কী করলে কী হয়। এর জন্যই বলা হয় যে ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্রচিন্তার পথিকৃত, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। কোনো ইতিহাস, কোনো কাল্পনিক, কোনো ঈশ্বর প্রদত্ত বিষয় নিয়ে গবেষণার বিষয় ছিল না, কোনো এমন বিষয় ছিল না যা বাস্তবসম্মত নয়, সমস্ত কিছুই তিনি আধুনিক দৃষ্টিভঙ্গিতে যাচাই বাছাই বিশ্লেষণ করেছেন এবং তারপরেই তিনি সিদ্ধান্ত উপনীত হয়েছেন। এই জন্যই ম্যাকিয়াভেলির যে গবেষণা পদ্ধতি, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্তই, আশা করি তোমরা পাঠ্য বইটি খুলে এগুলো পড়বে, এবং যেটা বলছিলাম বঙ্গবন্ধুর লেখা, তার যে নিজস্ব লেখা যে বইগুলো সেগুলো পড়ার চেষ্টা করবে বা সেটার উপর আলোচনাগুলো শোনার চেষ্টা করবে। সুযোগের কোনো অভাব নেই, তাই আমি আশা করব তোমরা সেই সুযোগের সদ্ব্যবহার করবে। তোমাদের সকলকে ধন্যবাদ।